হাই ফ্রেন্ড, লকডাউন শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এখন আমি বানাবো একটা সর্দির জন্য, আমি এটা বানাই। সর্দি কাশি হলে, গলা খুশখুশ করলে এই আমি এটা বানিয়ে থাকি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমি কীভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে আমি আদা নিয়েছি, আর নিয়েছি ওর মধ্যে গোলমরিচ, আর দিয়েছি লবঙ্গ, সব কিছু দিয়ে আমি তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে তারপরে আমি এটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমি এটা প্রায় সময় বানাই, সর্দির জন্য তো ভীষণই ভালো। গলা খুশখুশ করছে, এক মানে মোটামুটি খেলে দেবে, খুশখুশটা একদম ঠিক হয়ে যায়। আর এর মধ্যে দেবো আমি আখের গুড়। তো এটা বানাতে থাকবো, আর অল্প একটু দেবো নুন। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো, আমি গুড় দিয়ে দিলাম, আর এটা আমি অনবরত নাড়তে থাকবো, নাড়তে তো লেগে যাবে। তো এটা আখে গুড় দিলাম, আর এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো। আচ্ছা, জানো আখের গুড় এমনিতেও ভীষণ ভালো, গুড় তো সবসময় ভালো, চিনির তুলনায় গুড় অলওয়েজ ভালো। দেখো, গুড় আবার আমি আরও একটু দিয়ে দিলাম। জিনিসটা কিন্তু খেতেও খুব ভালো হয়, কেউ মানে কেউ যদি বানিয়ে থাকো তারা তো জানো, আর যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো, জিনিসটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। আর অনবরত নাড়তে লাগবে, নাহলে তো লেগে যাবে, তার জন্য অনবরত, গুড় তো নিচে লেগে যাবে, তো অনবরত নাড়তেই হবে। আর নাড়তে নাড়তে দেখো কালারটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছো একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, নাড়তে নাড়তে কীরকম কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো, একদম কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে।
দেখো, নাড়তে নাড়তে পুরো একদম টেনে শুকিয়ে গেছে জিনিসটা, আর এরকমই হবে জিনিসটা, খেতে কিন্তু ভীষণ ভালোও হয় আর সর্দি কাশির জন্য ভীষণই ভালো। দেখো এটা হয়ে গেছে, দেখছো কালারটা পুরো কালো হয়ে গেছে। আর এরকম ছোট ছোট নাড়ুর মতো করে এটাকে স্টোর করে রাখা যায়, আর জিনিসটা ভীষণই ভালো। এরকম করে করতে ভীষণ গরম, হাতে নিতে পারছিলাম না, তো আবার ঠান্ডা হলেও চিটে হয়ে যাবে, তাই গরম গরমই করতে হবে। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম, ছোট ছোট বল নাড়ুর মতো করে করে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো, আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।